বাজছো? আ কোথায়? তো বাজছে হচ্ছে সকাল 5:15, 5:40 আমাদের, কি বলে, 5:40 আমাদের বাস আছে। আমরা বেরিয়ে পড়েছি, পেছনে দিয়ে যাচ্ছি। এই যে প্রীতম, এত সকাল সকাল অটো পাওয়া যাবে না। আমরা উঠেছি হচ্ছে 4:30, মিলন তো 4:00 উঠেছে, আমি 4:30 উঠেছি। তারপর যাচ্ছি হচ্ছে হেঁটে হেঁটে, হাঁটতেই 10 মিনিট লাগবে। তো চলো, সকালে উঠে মর্নিং ওয়াক হয় না, হাঁটা হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, বাবুকে বলছি তো তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি, হাঁপিয়ে পড়িস না। চলে এলাম রাস্তায়, আমাদের বাস আসছে। দামোদর, ইয়েস দামোদর। চলে এলাম হচ্ছে আমরা আসানসোল। এখন বাজে হচ্ছে কটা? 7:45 মতন। তো 2 ঘন্টার মধ্যে আমরা ঢুকে গেলাম হচ্ছে আসানসোল। আর এখান থেকে হয়তো 15-20 মিনিট আমাদের বাড়ি। তো অনেক তাড়াতাড়ি পৌঁছে যাবো। এখন তো পুরো বন্ধ সব দোকানপাট। কি পুজো রে? হ্যাঁ, এখন থেকে ঢোল শুরু হয়ে গেল পুজোর? তো আজ যেহেতু রবিবার ছিল আর আজ ছিল হচ্ছে সংক্রান্তি, তো আমাদের বাড়িতে মানে প্রত্যেক সংক্রান্তিতে পুজো হয়। তো এখানে ওই নারায়ণের পুজো হচ্ছিলো, নারায়ণের। তো মা পুজো করায়, মা উপোস ছিল, তাই মা পুজো করাচ্ছিল। তো আজকে যেহেতু সারাদিন কারেন্ট ছিল না, তো আমাদের যে ট্যাঙ্কের জল সেটাও শেষ হয়ে গেছিলো আর উঠতে পাইনি কারেন্ট না থাকার জন্য। তো পুরো সকাল থেকে একদম কারেন্ট ছিল না। তো এখানে কুয়োতে জল তুলতে হচ্ছিলো, আমার যাও তুলছিল। তো আমি বললাম আমি তুলি, কারণ ওইখানে তো ওইসব হয় না। আর ছোটো থেকে আমাদের বাড়িতে কুয়ো ছিল না, মানে মামা বাড়িতে যেহেতু বড় হয়েছে আমাদের টিউবওয়েল ছিল। তো কুয়ো, মানে কুয়োতে জল তুলতে আমার খুব ভালো লাগে। তো এখানে আমি কুয়োতে জল তুলছিলাম। এই দেখো আমাদের কত বড় কুমড়ো ধরেছে। কখন তুলবো? এই কদিন পরই তুলবো। আম কি
আর এই যে ধরেছে আম, হাত দিয়ে আমগুলোকে। আর এই আম ধরেছে কতগুলো, কটা ধরেছে? একটা, করলা গাছগুলো দেখো, করলা গাছে করলা ধরবে না এখন? ধরে তো। আর মাচা বানাও নিজে, আর কাঁঠালটা ওই তো ওই গাছটাতে, এই কাঁঠাল বটে না, দেশি কাঁঠাল মনে হচ্ছে না এরকম সাইজটা। আবার পেঁপে গাছগুলো হচ্ছে গো, পেঁপে গাছগুলো সব মারা গেছে। তো বাড়ি আসার পর থেকে তোমাদের সাথে ডাইরেক্টলি আমার কথা বলা হয়নি, অনেক ব্যস্ত হয়ে পড়েছিলাম। অনেক ব্যস্ত হওয়ার পরেও একটা ব্যাপার হচ্ছে, দেখো আসার পর থেকে কারেন্ট নেই, আর আমরা কারেন্ট যাওয়ার প্রতি মানে যাওয়ার সাথে একদমই অভ্যস্ত নই, তো ওনার তো প্রচণ্ড কষ্ট হচ্ছে। তারপরে তোমাদেরকে যেমন বলেছিলাম, সকাল সকাল ঘুম থেকে উঠেছি, দুপুরে যে কীভাবে ঘুমালাম হাত পাখা করে করে আমরাই জানি। তারপর আবার ট্যাঙ্কে জলও শেষ হয়ে গেছে, কারণ কারেন্ট নেই বলে জল উঠতে পাইনি কুয়ো থেকে, অনেক রকম প্রবলেম ফেস করতে হয়েছিল, তো সে কারণে আর হয়নি। তো আজকে হচ্ছে আমাদের এখানে বলেছিলাম গাজন, তো আজ হলো বার, তো এখনই মানে সন্ধ্যের দিকে হবে যাত্রা বান্ধা, দেখতে যাবো, তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর ঠিক আছে চলো দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। এখানে মা আমাকে মানে গিফট করছে, ধর্মরাজ গাজনের জন্য নয়, মানে কারেন্ট ফটো করেছিলাম তো সেই জন্য মানে আমার যাকেও কিনে দিয়েছে আমাকেও কিনে দিয়েছে ওপরে কানের কানে, তো সেটাই মা দিচ্ছে। আমি ভাবলাম যে তখন তাহলে একটু শ্যুট করে নিই, তোমাদেরকেও দেখানো যাক। মা কি মানে আমার যাই কিনে নিয়ে এসছে, মা পয়সা দিয়েছিল। আমার অনেক দিনের শখ যে আমার বৌমারা পড়বে, সবাই ছোট ছোট কানের পড়ছে। আমারও অনেক দিনের শখ যে আমারও এই দুই মেয়ে ওরাও দুটো কানের পড়ুক, আমারও খুব ভালো, আমারও খুব ইচ্ছা লাগছে যে আমার বৌমারাও ছোট কানের পড়ুক, করে থাকুক, আমারও এগুলো খুব ইচ্ছা, তাই আমি দিচ্ছি। এই যে দুটো দিদি, হ্যাঁ হ্যাঁ, এই কানের দুটো মা আমাকে গিফট করলো, হ্যাঁ সবাই করছে। দাদা পড়ি, মানে পুজো আছে তো মা বলছে এখনই পড়তে, ওই জন্য ঠিকঠাক হয়েছে। আমি ভাবছিলাম হয়তো হবে না, খুব ছোট ছোট লাগছিল না, আমার মনে হচ্ছিল যেন ঢুকবে না, তো দেখলাম বেশ ভালোই ঢুকে গেছে। আর ঠিক আছে চলো, আমি তো যাইনি, যাওয়ার কথা ছিল কিন্তু গেলাম না, আর ভালো লাগছিল না, তো হাজবেন্ড শ্যুট করে নিয়ে এসছে, আমি সেটা তোমাদের জন্য দিয়ে দেবো। যাই আমি বাড়ি, মানে যাই আমি কিচেনে, আর কিচেনে কারণ দেখলেই সকালে আমাদের সংক্রান্তি পুজো হলো, তো মা, হ্যাঁ বলো মা, দেখো কানের গুলো খুব সুন্দর হয়েছে, দেখলেই না তুমি ভালো, ভিডিওটা আমি করছিলাম, পরে তো দেখনি, হ্যাঁ তারপরে তো তুমি পড়লে আমি চলে গেলাম না, ভালো হয়েছে। তো যাই মায়ের জন্য, মা পরোটা খাবে কারণ রুটি খাবে না আজকে, তো সেই আটা মাখবো, তো সেই জন্য যাবো। আর চলেও এলো হাজব্যান্ড, গেছিলো ছেলে দুটোকে নিয়ে, তো ওরা তো সব মানে ওদের যদি চলে তো ওরা দিন রাত ওইখানে বসে থাকে, কারণ মেলা হয়েছে বুঝতে পারছো, আর মেলার প্রতি বাচ্চা ছেলের অ্যাট্রাকশন, তো জোর করে করে নিয়ে আসছে। বিকেল থেকে ওদের বোধ হয় 3 থেকে 4 বার যাওয়া হয়ে গেল অলরেডি, তো ঠিক আছে চলো আমি যাই কিচেনে, শিখাকে একটু হেল্প করি, ও রান্নাবান্না করছে।
দেখালামই আমাদের এখানে গাজন, প্রথম দিন গাজনের। তো ঠিক আছে, চলো ব্লগটাকে এখানে এন্ড করে দিচ্ছি। যদি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার করে দিও, কমেন্ট করো, আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।